হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি নতুন স্বাদে আলু কাসুরি আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি প্রথমে একটা কড়াইতে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন সাদা তেল সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো সেদ্ধ করে নেওয়া আলু আলুগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ জিরের গুঁড়ো এবার ভালো মতো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ গ্লাসের মতো জল এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জল দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিটের মতো এক মিনিট পর ঢাকাটা সরাচ্ছি এবার আলুগুলো একটু মাঝে কেটে কেটে দিতে হবে যাতে গ্রেভি একটু ঠিক হয় দেখুন আলুগুলো আমি কেটে কেটে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা আলুর তরকারি একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এখানে কিন্তু আগে দেওয়ার দরকার নেই কাঁচা লঙ্কা এইভাবে পরে দিলে তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা তরকারির মধ্যে থেকে যায় আর খেতে ভীষণই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেম অফ করে তৈরি হয়ে গেল আলু কাসুরি লুচি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার